এমনি আমরা পুরোটাই রেকর্ড করেছি, আমাদের খালি ছোট্ট একটু দরকার যে আজকের রায়টা কি হবে। আজকের রায়ে কলকাতা হাইকোর্ট থেকে দুটো প্রশ্নের অবতারণা করে এদের কাছে পুনর্বিচারের জন্য পাঠিয়েছিল। একটা প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ, সেই ডিএটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে পাবে কি পাবে না, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল যে রাজ্য সরকারের যেসব কর্মচারী চেন্নাইতে এবং দিল্লিতে থাকেন, রাজ্য সরকার তাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতাটা তাদের দেয়, কিন্তু রাজ্য সরকারের কর্মচারী পশ্চিমবাংলায় যারা আছে তাদের দেয় না, এটা অন্যায়, এটা এবং এটা সম্পূর্ণরূপে বৈষম্যমূলক কি নয়, এই দুটো প্রশ্ন। এই দুটো প্রশ্নেরই জবাব প্রশাসনিক ট্রাইব্যুনাল দিয়েছে, রাজ্য সরকারের কর্মচারীরা তাদের বেতন দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার ফলে যে ঘাটতি হতো সেই ঘাটতিকে পূরণ করার জন্যে মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হয়। সারা ভারতবর্ষের সমস্ত সরকারি কর্মচারী তাদের এই ডিএ দেওয়ার নিয়ম হচ্ছে, মাত্রাটা হচ্ছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা তৈরি করা হয় সেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেওয়া হয়। রাজ্য সরকারও সেটাকে ফলো করে এসেছে এতদিন, এখন সেটা হঠাৎ করে কোনো একটা সময়ে না ফেল করে যে ফেল তারা করছেন না, সুতরাং রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী তিন মাসের মধ্যে নির্ধারিত নিয়মে তাদের মহার্ঘ ভাতা দিতে হবে, যে নিয়মটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে তৈরি করতে হবে। বোঝা গেল, তার মানে সেইভাবেই দিতে হবে। বকেয়া যেটা আছে সেই বকেয়াটা আগামী এক বছরের মধ্যে দিতে হবে, কিংবা এই এক বছর বা ষষ্ঠ পে কমিশন, বেতন কমিশন তাদের রায় ঘোষণা হওয়ার যেটা আগে হবে সেইটার মধ্যে সেই টাকাটা দিতে হবে যেটা বকেয়া টাকা আছে। দেখো এটাও একটা মস্ত বড় জয়। তৃতীয় জিনিস হচ্ছে যে চেন্নাই এবং দিল্লিতে যারা আছে রাজ্য সরকারি কর্মচারী তাদের মধ্যে যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে অথচ রাজ্য সরকারের কর্মচারী পশ্চিমবাংলায় যারা আছেন তাদের দিচ্ছেন না, এটা বৈষম্যমূলক। এই বৈষম্যমূলক আচরণকে করা যাবে না, অতএব যে নোটিফিকেশান অনুসারে এই বৈষম্যমূলকভাবে ডিএ দেওয়া হচ্ছিল, অর্থাৎ চেন্নাই এবং মাদ্রাজ, চেন্নাই এবং দিল্লিতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, পশ্চিমবাংলায় নয়, সেই নোটিফিকেশানকে বাতিল করে দিলেন, কিন্তু নির্দেশ দিয়েছেন যে চেন্নাইতে এবং দিল্লিতে আগে যে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে সেটাকে রিকভারি করার জন্যে কোনো স্টেপ নিতে পারবেন না, আর পশ্চিমবাংলার বাইরে যদি কোনো কর্মচারী থাকে তাহলে তাদের জন্যে বিশেষ ইনসেন্টিভ সেটা পশ্চিমবাংলা সরকার ঠিক করে দিতে পারে যে বাইরে যাওয়ার জন্য তাদের সেই ইনসেন্টিভ দেওয়া হয়। এটা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কর্মচারীরা তারা এটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বলে সংগঠন, সেই সংগঠন তারা লড়াই লড়ছিল। আমি তাদের একজন আইনি উপদেষ্টা হিসেবে একথা আমি বলবো যে কোনো বিশেষ রাজনৈতিক দলকে বিচার না করে সমস্ত দলের রাজনৈতিক কর্মচারীরা এই যে রায়ের দিকে খুব তাকিয়েছিলেন, অতএব এদের সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত জয় বলি এটাকে। তাকে ডিরেকশন দিয়েছে রাজ্য যদি না মানে তাহলে আদালতকে বা প্রশাসনিক ট্রাইব্যুনালকে, তার মানে তার জন্য যে আইন আছে সেই আইন হবে সেটাকে করবে। তিন মাসের মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে ফলো করতে হবে। থ্যাংক ইউ।